মাদ্রাসাই বৈতুল উলুম জলের বাজারে বার্ষিক ছাত্র সম্মেলন ও প্রজাতন্ত্র দিবস উদযাপন। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে উত্তর করিমগঞ্জের জলের বাজার মাদ্রাসায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল জাতীয় প্রজাতন্ত্র দিবস। পাশাপাশি এদিন মাদ্রাসার বার্ষিক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। বার্ষিক ছাত্র সম্মেলনে মাদ্রাসার চূড়ান্ত বর্ষের 9 জন ছাত্রদেরকে আনুষ্ঠানিক বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে গত 26 জানুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে প্রথমেই অত্যন্ত আকর্ষণীয়ভাবে ছাত্ররা একের উপর এক একজন উঠে প্রায় 15 মিটার উচ্চতায় চলে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন, যা অত্যন্ত আকর্ষণীয় মুহূর্তের সাক্ষী হয় জোড়ের বাজার মাদ্রাসা। এতে পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মৌলানা ফখরুল ইসলাম। এদিনের 2 পর্বের উক্ত অনুষ্ঠানে প্রথম পর্বে প্রজাতন্ত্র দিবস নিয়ে বিভিন্ন প্রদর্শনীমূলক অনুষ্ঠান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় ছাত্রদের মধ্যে। এতে পুরস্কৃত করা হয় বিভিন্ন শিক্ষার্থীদেরকে। 2য় পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক ছাত্র সম্মেলন। এতে উক্ত মাদ্রাসার চূড়ান্ত বর্ষের 9 জন ছাত্রদেরকে বিদায়ী দেওয়া হয়। পাশাপাশি চলতি বছরের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদেরকে পুরস্কৃত করা হয় ছাত্র সংসদের পক্ষ থেকে। এদিনের ছাত্র সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধেওরাইল টাইটেল মাদ্রাসার অধ্যাপক মুফতি আব্দুল বাসিত আল কাসিমি। তিনি মাদ্রাসার ছাত্রদেরকে আরও উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দেন। পাশাপাশি 73তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তিনি দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করেন। স্বাধীনতা সংগ্রামী ওলামাদের অবদান নিয়েও দীর্ঘ বক্তব্য রাখেন মুফতি বাসিত। ওলামা দেওবন্দকে অনুসরণ এবং অনুকরণ করে মাদ্রাসার ছাত্রদের এগিয়ে যাবার আহ্বান জানিয়ে বিশ্ব শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করে তার বক্তব্যের ইতি টানেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মুফতি ফখরুদ্দিন, মৌলানা ইসলামউদ্দিন, শেখ নিজামুদ্দিন, ফখরুল ইসলাম, হাফিজ আফজল হুসাইন প্রমুখ।